আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর আজকের মেডিসিনটি হচ্ছে ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড ইউএসপি, যা 25 মিলিগ্রামের ট্যাবলেট ফর্মে হয়ে থাকে। এই মেডিসিনটি পুরুষের দ্রুত বীর্যপাতের চিকিৎসায় বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ যে সকল পুরুষের যৌন মিলনে অক্ষমতা রয়েছে বা কম সময় যৌন মিলন করতে পারে, সে সকল রোগীদের ক্ষেত্রে এই মেডিসিনটি একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। এছাড়াও এই মেডিসিনটি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যে সকল রোগীর তীব্র ভয়ভীতিতে সাফার করে সে সকল রোগীরাও এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। যে সকল রোগীরা বিষণ্ণতায় সাফার করে সে সকল রোগীরাও এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এছাড়াও যারা রাত্রিবেলায় বিছানায় প্রস্রাব করে বা বিছানায় মূত্রত্যাগ করে সে সকল রোগীরাও এই মেডিসিনটি ব্যবহার করতে পারে, একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। যে সকল রোগীদের এই মেডিসিনের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে সে সকল রোগীরা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবে না বা তাদের জন্য এটি নির্দেশিত নয়, প্রতিনির্দেশিত। এই মেডিসিনটি সাধারণত সুসহনীয়, তবে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেগুলো হচ্ছে বমি, বমি বমি ভাব, কুষ্ঠকাঠিন্য, মুখ শুকিয়ে যাওয়া, বদহজম এবং ক্ষুধামন্দা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এই মেডিসিনটি ব্যবহারে। ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড মেডিসিনটি গর্ভাবস্থায় প্রেগনেন্সি ক্যাটাগরি সি, অর্থাৎ এই মেডিসিনটি ব্যবহারে গর্ভাবস্থায় ব্যবহারে কিছুটা ঝুঁকি রয়েছে। এই মেডিসিনটি ব্যবহারে যে সকল সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো হচ্ছে হৃদযন্ত্র ও রক্তনালী সম্বন্ধীয় ক্ষীণতা, চোখের সরু কোণে ছানি, প্রস্রাব আটকে থাকা, মৃগী রোগের ইতিহাস, মূত্রগ্রন্থি বা বৃক্কীয় অকার্যকারিতা, হাইপারথাইরয়েডিজম অথবা থাইরয়েড ঔষধের সংযোগ চিকিৎসা, আত্মহত্যার প্রচেষ্টা, সার্জারি, গর্ভাবস্থা এবং স্তনদানকালে মানসিক সচেতনতা জনিত কাজে বয়স্কদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। এই মেডিসিনটি ব্যবহারের নিয়ম বা সেবনবিধি ও মাত্রা। প্রাথমিক সেবন মাত্রা হিসেবে দিনে 25 মিলিগ্রামের একটি ট্যাবলেট রাতে শোবার আগে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা উচিত, এবং পরবর্তীতে ধীরে ধীরে মাত্রা বাড়িয়ে প্রাপ্তবয়স্কদের জন্য সর্বোচ্চ দিনে 150 মিলিগ্রাম এবং বৃদ্ধ রোগীদের জন্য দিনে 75 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। পরিপাকতন্ত্রের সমস্যা কমানোর জন্য ওষুধটি বিভক্ত মাত্রায় খাওয়া উচিত। এছাড়াও এর দীর্ঘ অধ্যায় বিবেচনা করে শোবার সময় একক মাত্রা হিসেবে সেবন করা যেতে পারে। এই মেডিসিনটি শিশুরা ব্যবহার করতে পারবে না, অর্থাৎ এটি শিশুদের জন্য প্রতিনির্দেশিত। অন্য ওষুধের সাথে ক্লোমিপ্রামিনের প্রতিক্রিয়া। ক্লোমিপ্রামিন এর সাথে বর্ণিত ওষুধসমূহ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত, যেমন অ্যালকোহল, বারবিচুরেট এবং অন্যান্য কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, মনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর, অ্যান্টিকোলিনার্জ এবং সিমপ্যাথোমিমেটিক ড্রাগস, গুয়ানিথিডিন এবং ক্লোনিডিন, এই সকল ওষুধের সাথে ড্রাগ ইন্টারাকশন হতে পারে। এই মেডিসিনটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি ব্যবহার করতে হবে, অন্যথায় যে কোনো ধরনের বিপদ হতে পারে। ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড মেডিসিনটির প্রতিটি ট্যাবলেটের মূল্য 5 থেকে 10 টাকা, অর্থাৎ কোম্পানি ভেদে এটির দাম ভেরি করে থাকে। ডিয়ার ভিউয়ার্স, আজ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।